나다. 마두비. তোমাকে নিষ্ঠুর ভাবে মেরে ফেললো দাদা, আমি থাকতেও তোমাকে আমি বাঁচাতে পারলাম না। বিধিকে কেউ কোনোদিন বদলাতে পারে না, এইভাবেই আমার মৃত্যু ঘটবে সেটা লেখা থাকলে তুমি কি করতে পারবে? তোমাকে কে মেরে ফেললো দাদা? নন্দিনী মেরেছে। নন্দিনী নিজের বদলা নেবার জন্যে আমাকে ঘোর যন্ত্রণা দিয়ে মেরেছে। ওকে আমি ছাড়ব না, আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব। না মাধবী, নন্দিনীকে তুমি ভুলেও সামান্য ভেবো না। ও মানবী রূপ ধারণ করার পর ও অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। ওর সাথে যুদ্ধ করে তুমি কিচ্ছু করতে পারবে না। নন্দিনীর সাথে লড়াই করা ছেড়ে দিয়ে তুমি নিজেকে বাঁচাবার রাস্তা খোঁজো। দাদা, আমার স্বামীর জীবন একটা সাপের কারণে গেছে বলে আমি জীবনের সব আশা ত্যাগ করেছিলাম। এবার শক্তি নাগ হয়ে থাকা নন্দিনী তোমার প্রাণ নিল, আমি ওকে কোনো মতেই ছাড়ব না। তুমি আমার কথাটা শোনো মাধবী, নন্দিনীর বিরুদ্ধে তুমি যেও না। দাদা, ও একটা মেয়ে আর আমিও একটা মেয়ে। আমি যখন সামান্য একটা মেয়ে ছিলাম তখন নন্দিনীর মা পার্বতীকে বোকা বানিয়েছি, কিন্তু এখন তপস্বিনী হয়েছি, ওকে শেষ করে দেব। নন্দিনী কোন রূপে আছে সেটা শুধু আমাকে বলে দাও। নন্দিনী কোন রূপে আছে সেটা আমি জ্ঞান দৃষ্টি দিয়ে দেখার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনো একটা শক্তি আটকাচ্ছে। নন্দিনী কোন রূপে আছে সেটা আমি কিছুতেই জানতে পারছি না, সেই জন্য তোমাকে জিজ্ঞাসা করছি, নন্দিনী কোন রূপে আছে সেটা শুধু আমাকে বলে দাও। নন্দিনী যে রূপটা পেয়েছে সেটা রূপটা ও যে রূপটা পেয়েছে বলো দাদা। কেন দাদা, কেন তুমি বলতে পারছো না? নন্দিনী যে মানবী রূপ পেয়েছে সেটা দৈব রহস্য। যদিও আমি তান্ত্রিক, তবু এখন আমি প্রেতাত্মা। প্রেতাত্মারা দৈব রহস্য বলতে পারে না। ওকে কেমন দেখতে সেটা শুধু তুমি দেখেছো, তুমি বলতে পারছো না মানে আমি ওকে কিভাবে খুঁজব? চিন্তা করো না, আমি তোমাকে দেবার জন্যে রাজশেখরকে একটা চিঠি লিখেছিলাম। নন্দিনীর মানবী রূপটা ওইটাতে আছে। তুমি এক্ষুনি রাজশেখরের কাছে থাকা ওই চিঠিটা চেয়ে নাও, নন্দিনী কেমন দেখতে সেটা ওই চিঠি থেকেই জানতে পারবে। কিন্তু তার আগে তোমায় নিজেকে বাঁচাতে হবে, আর ওই কালচক্রটাই তোমাকে রক্ষা করতে পারে। আমার কাছে থাকা বরুণ অংশের কালচক্র কোথায় রয়েছে তা তোমায় বলছি, তুমি এক্ষুনি গিয়ে নিয়ে নাও। বলো দাদা। লক্ষ্মীপুরের আমার বাড়ির বাগানে, ওইখানে সঞ্জীবনী পর্বতধারী হনুমানের বিগ্রহ আছে। ঠিক বিকেল চারটের সময়ে ওই মূর্তির ছায়া যেইখানে গিয়ে পড়বে সেখানে একটা তুলসী মঞ্চ আছে, আর ওই তুলসী মঞ্চের নিচে কালচক্র রয়েছে। গিয়ে নিয়ে নাও। ঠিক আছে দাদা। আমাকে তো নন্দিনী মেরে ফেললো, কিন্তু তোমাকে যাতে মারতে না পারে তাই ওই কালচক্রকে নিয়ে তুমি সাবধানে থেকো। শুধু সাবধানেই থাকবো তা নয়, নন্দিনীকে যেন শেষ করতে পারি এই আশীর্বাদই করো আমায় দাদা। কালচক্রটা কোথায় আছে তা আমার দাদা বলে দিয়েছে, এবার আমি ওই কালচক্রটা নিতে যাচ্ছি। ওই কালচক্র আমি কিছুতেই তোর হাতে আসতে দেব না। ¡Gracias!
আগে এখানে এসে অনেক খুঁজে গেছি, কিন্তু কিচ্ছু পাইনি বাবা। ওই কাগজে আঁকা জায়গাটা নিশ্চয়ই এখানেই কোথাও একটা আছে। চিঠিটা দেখি। এইটা চারটে ছায়ার মতো মনে হচ্ছে, কিন্তু এই চারটে ছায়া যে ঠিক কিসে সেটাই তো বুঝতে পারছি না। বাবা দেখো, ভালো করে দেখবে, আমায় কাগজটা দাও। এই চিঠিতে যে ছবি আছে আর এখানে যে ছায়াটা পড়েছে একই রকম, তাই না? চিঠিতে আঁকা ছবি আর এই ছায়াটা একদম একই রকম দেখতে বাবা। তাই তো রে মা, ওই ছায়া ঢাকা জায়গাটাতেই কালচক্র থাকতে পারে। আয় চল গিয়ে খুঁড়ে দেখি। ও কালচক্রটা হাতে পাওয়ার আগে আমায় সেই কালচক্রটা পেতেই হবে। বাবা জায়গাটা তাড়াতাড়ি খোল। Ugh!
বাবা, ছায়াটা তো সরে যাচ্ছে। নন্দিনী, সূর্যের সাথে সাথে তো দেখছি ছায়াটাও ঘুরে যাচ্ছে মা, আর তার ফলে কালচক্র ঠিক কোনখানে আছে সেটা বুঝতে পারা খুব মুশকিল। সূর্য সরার সাথে সাথে ছায়াটাও সরে যাচ্ছে, এই ছায়াটা দেখে জায়গাটা বুঝতে আমরা পারবো না। কিন্তু চিঠিতে যে ছায়াটা আছে সেটা কোথায়?